বন্ধুরা, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমি আপনাদের দুয়ায় অনেক ভালো আছি। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, আর এই বিজয় মাসের 30 তারিখ চলছে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর যেই নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের আগামী দিনের এমপি নির্বাচিত করব এবং প্রধানমন্ত্রী এমনকি সরকার নির্বাচিত করব এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। আর এই নির্বাচনকে ঘিরে অনেক দিন যাবৎ চলছে অনেক আলোচনা সমালোচনা চলছে। আর আমি সামগ্রিক দিক দিয়ে কথা বলতে যাচ্ছি না আজকে, এখন আমি কথা বলতে যাচ্ছি হিরো আলম প্রসঙ্গে। আর হিরো আলম সম্পর্কে অনেকগুলো ভিডিও আমি অলরেডি করেছি, আপনারা সাথেই ছিলেন, দেখেছিলেন, তবে এই ভিডিওটি একটু অন্যরকম ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকবেন এবং ভিডিওটি দেখবেন। আর এই ভিডিওটির মধ্যে আমি দেখাতে যাচ্ছি হচ্ছে আজকে বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। অনেক জায়গায় অনেক সুষ্ঠু নির্বাচন হয়েছে, অনেক জায়গায় অনেক সমস্যা হয়েছে, তবে কোথাও কী হয়েছে না হয়েছে এগুলা আমার চোখের সামনে পড়ে নাই, বা অনেকে অনেক ধরনের কমপ্লেন অভিযোগ করছে যে সুষ্ঠু নির্বাচন হয় নাই, দুই নম্বরই হয়েছে, জালভোট হয়েছে ইত্যাদি ইত্যাদি, অনেকে অনেক কিছু করছে, কিন্তু সেগুলা তত একটা মানে বিশ্বাসযোগ্য হয় নাই বা চোখের সামনে দেখা হয় নাই বা মারামারি এইগুলা সবগুলা বাদ দিলাম। তবে এখন যে হিরো আলমের যে ভিডিওটা আমার সামনে আসছে ওইটা দেখে মানে এটা অবিশ্বাস করার কিছু নাই এখানে যা ঘটেছে, আর সেই বিষয়তেই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং ওই ভিডিওটির প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। আশা করি সাথে থাকবেন। চলুন দেরি না করে আমরা ভিডিওটি দেখে আসি, আর ভিডিওটির মধ্যে কী হয়েছিল চলুন দেখি প্রথমে, তারপর কথা বলছি। প্রথম থেকে অন করছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হ্যাঁ, আপনারা এইমাত্র ভিডিওটি দেখলেন, আর এই ভিডিওটি দেখে অনেকেই অনেক মানে হাসতেছে যে অনেক মজা পাইলাম, হিরো আলমকে আরও মারলো না কেন, আরও মারলো না কেন, মানে অনেকে হাসি তামাশা যে হিরো আলম তোমার হিরোগিরি কই গেল, তুমি সিনেমার মতো কেন ডায়লগ দিলা না, নাটকের মতো ডায়লগ দিলা না, এভাবে বিভিন্নভাবে অনেকে তাকে কটূক্তি করতেছে, এখনও করতেছে। তবে এখানে কেন কটূক্তিগুলা করা হচ্ছে, আমরা যারা নিজেকে শিক্ষিত মনে করি, যোগ্য মনে করি, একটা মানুষ যে কিনা এমপি নির্বাচনে দাঁড়িয়েছে তার উপরে হামলা করতেছে, মারতেছে, এটাকে আমরা বাহবা জানাচ্ছি। আমরা যে দলেরই হই না কেন, বিন্দু পরিমাণ যদি শিক্ষাগত যোগ্যতা আমাদের ভিতরে থাকে বা বিবেক আমাদের মধ্যে থাকে, একজন ব্যক্তিকে মারা আমরা কোনোভাবেই সাপোর্ট করতে পারি না, বা আমরা যে দলেরই হই না কেন একটা মানুষকে মারতেছে আর সেটা নিয়ে আমাদের হাসি তামাশা করার এটা মানে কোনো মানেই হয় না। যাই হোক, আর আমি সবসময় হিরো আলম বিষয়ে যেই কথাটা আমি বলার চেষ্টা করেছি, হিরো আলম হচ্ছে আমাদের তরুণ সমাজের জন্য একটি জীবন্ত মোটিভেশন হয়ে এসেছে এই নির্বাচনে। কারণটা হলো যে হিরো আলমের মতো একজন ব্যক্তি যে কিনা এমপি হওয়ার স্বপ্ন দেখে, আর সে জায়গায় আমি আপনি যে জায়গায় আমরা নিজেকে যোগ্য মনে করি, শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি মনে করি, সেই জায়গায় আমরা কেন পারবো না, এই জিনিসটা কিন্তু হিরো আলম আমাদের মধ্যে একটু হলেও শিক্ষা দিয়ে গেছে যে আমরা যদি ইচ্ছা করি আমরা সব কিছুই পারি। আর যে জায়গায় হিরো আলম তার শিক্ষাগত যোগ্যতা নাই, সেও
তারপরও কিন্তু সে এমপি হওয়ার স্বপ্ন দেখেছে, আমরা এই স্বপ্নটা দেখতে পাই না। তবে আজকের এই দিনের এই যে হিরো আলমের পর যে হামলাটা হলো, সেটা দিয়েও আমরা একটা শিক্ষা পেলাম, আমরা তরুণ সমাজ একটা শিক্ষা পেলাম কি, আপনার স্বপ্ন থাকলে হবে না, তবে আপনার যে কোনো একটা দলের মানে একটা সাপোর্ট থাকতে হবে, তাছাড়া আপনার স্বপ্ন কোনো সময় বাস্তবায়ন হবে না, সেটা আজকের এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম। কারণ আমাদের তরুণ সমাজ আর কখনোই হিরো আলমকে যে মারা হলো এটা কি শুধুমাত্র তার শিক্ষাগত যোগ্যতার জন্য, শুধুমাত্র তার চেহারার জন্য না, এটা যে কারণে মারা হয়েছে এটা আপনারা সবাই জানেন। আমি কোনো দলের সাপোর্ট কোনো সময় করি নাই এবং করব না, তবে হিরো আলমকে সাপোর্ট করতাম হচ্ছে তার যে মনের সাহস, তার মনোবল দেখে যে তার শিক্ষাগত যোগ্যতা আছে কি না বা কোনো কিছু দেখে কিন্তু আমি তাকে সাপোর্ট করি নাই। তার যে মনের মনোবলটা যেটা আমাদের মধ্যে নেই, আমরা যারা নিজেকে শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি যোগ্যতা সম্পন্ন মনে করি, যেটা আমাদের মধ্যে যে সাহসটা নাই, এই সাহসটা হিরো আলমের ভিতরে আছে। আর হিরো আলম সবসময় সে আত্মবিশ্বাসী ছিল সে জয়ী হবে। আমরা জানি যে হিরো আলম হয়তো ফেসবুক বা ইউটিউবে অনেক বেশি ভাইরাল, সবাই অনেককে তাকে ট্রল করে বা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা করে সে পরিচিত হয়েছে, কিন্তু সে যখন এলাকায় যায় এলাকার মানুষও কিন্তু তাকে অনেক সাপোর্ট করেছে। কারণ এলাকার মানুষ এতদিন যাদেরকে ভোট দিয়ে আসছে তারা কিন্তু আপনার নির্বাচনের পরে কেউ এলাকায় যায় নাই, কারো খোঁজ খবর নেই নাই। তবে হিরো আলম যখন তার এলাকায় গেল কেউ কিন্তু তাকে অবহেলা করে নাই, তাকে ফিরিয়ে দেয় নাই, সবাই বলেছে আমরা ভোট দিব, কারণ আমাদের কাছে কেউ আসে নাই ভোট চাওয়ার জন্য। সবাই মনে করেছে আমরা জায়গায় বসে থাকবো, আমাদেরকে ভোট দিয়ে দিবে, আমরা কোনো জায়গায় যদি ভোট না খুঁজতে চাই তারপরও তারা দিবে। এরকম করে অনেক প্রার্থী বসেছিল, কিন্তু হিরো আলম কিন্তু প্রত্যেকটি দাঁড়ে দাঁড়ে গিয়েছে সে ভোট চাওয়ার জন্য, এবং তার যে এলাকা নির্বাচনী এলাকা থেকে সবাই কিন্তু সাপোর্ট করেছে। আপনারা অনেকগুলো ভিডিও দেখবেন যেখানে হিরো আলমকে সবাই সাপোর্ট করেছে। আমরা তাকে হাসির খেলায় দেখছি, কিন্তু তার ভিতরে যে সাহস, হয়তোবা শিক্ষাগত যোগ্যতা না থাকতে পারে, আবার অনেকে বলতেছেন সে যদি এমপি হতো সে কীভাবে তার এলাকা পরিচালনা করতো। সবাইকে কিন্তু কোনো একটা এলাকা পরিচালনা করতো অনেক বেশি শিক্ষিত হতে হয় না, কারণ তার পিছনে যদি অ্যাসিস্ট্যান্টগুলো শিক্ষিত হয় তখন তারাই তাকে ভালো ভালো পরামর্শ দিত কোথায় কী সমস্যা, কীভাবে কী স্ট্রাকচারগুলো করতে হবে, সবাই সব কিন্তু তারাই তাকে সাপোর্ট দিত। এরকম কিন্তু বাংলাদেশে অহরহ সবাই, প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রী বলেন, বিরোধী দল বলেন, সবাই কিন্তু তাদের যে শিক্ষিত যে অ্যাসিস্ট্যান্ট থাকে তাদের মানে চিন্তা শক্তির দ্বারাই কিন্তু তারা অগ্রসর হয়। এরকমই হিরো আলমের পিছনে দেখবেন কত মানুষ তার মিছিলে গেছে বা তার জন্য নির্বাচনী প্রচারণা করছে, সবাই কিন্তু আপনার কোনো টাকা পয়সার লোভে যায় নাই, কোনো কিছু যায় নাই, জাস্ট একটা ভালো মানুষ। ভালো মানুষ বলতে আমি হিরো আলমকে তার সব দিক দিয়ে আমি ভালো বলি না, তো তার অনেকগুলো কাজ আছে অনেক খারাপ, সে অনেকগুলো ভিডিও করছে যেগুলোর বিরুদ্ধে আমি কঠোর বিরোধী, সেগুলোর জন্য তাকে আমি মানে ক্ষমা চাওয়ার জন্য আমি অনেকবার বলছি যে সে খারাপ ভিডিওগুলো করছে। তবে ভিডিও আমাদের দেশে অনেকেই সিনেমা জগতে আছে অনেক অশ্লীল ভিডিও করেছে, কিন্তু তাদেরকে কিন্তু আমরা খারাপ বলি না, আমরা খারাপ বলি যাদের শিক্ষাগত যোগ্যতা নাই তাদেরকে একমাত্র খারাপ বলি। যাই হোক, কেউ আবার আমাকে কোনো একটা দলের হয়ে কাজ করতেছি বা এই সে এগুলো কেউ ভাববেন না, আমি জাস্ট আমার দেশের জন্য চিন্তা করি বা আমার দেশের মানুষের জন্য, যে ভবিষ্যৎ যে আমরা তরুণ প্রজন্ম আছি তাদের জন্য যদি আমি কিছু একটা করতে পারি, এই ধরনের চিন্তাভাবনা আমার আছে, তবে ভবিষ্যতে এই ধরনের কাজগুলো করে যাব। সবশেষে আমি আমার দুটি কথা বলে ভিডিওটি শেষ করতে চাই। আজকে যে হিরো আলমের উপর যে ঘটনাটি ঘটলো, এটা আসলে একটি গণতান্ত্রিক দেশে, সুস্থ গণতান্ত্রিক দেশে এটি কোনো সময় কাম্য নয়। আমরা যদি আমাদের দেশকে সুন্দর সুস্থ করতে চাই, তাহলে এই অবাধে যে একজন মানুষের উপর হামলা করা এবং তাদের কোনো বিচার না হওয়া, এগুলো আমাদের বন্ধ করতে হবে। তা না হলে আমাদের দেশটাকে সোনার বাংলাদেশ বলেন, একবারে সিঙ্গাপুর বলেন, আমেরিকা বলেন, কোনো সময় বানানো সম্ভব হবে না। হয়তোবা কোনো ব্যক্তিগত দিক দিয়ে বা কোনো একটা এলাকা হয়তোবা উন্নত হবে, তবে সার্বিক দিক দিয়ে বাংলাদেশের 16 কোটি মানুষের জন্য সুন্দর সুখী একটা বাংলাদেশ গড়ে তোলা কোনোভাবে সম্ভব হবে না। তাই সবাইকে বলবো, এই ধরনের কর্মকাণ্ড আসলেই আমাদের পরিহার করা উচিত, প্রত্যেকটা মানুষকে মূল্যায়ন করা উচিত। আর যে আইন শৃঙ্খলা জন্য নিয়োজিত যেসব বাহিনীগুলো আছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা
কোনো একটা দলের বা কোনো একটা ব্যক্তির না হয়ে আপনারা দেশের জন্য কাজ করুন। তবে আজকের যে ঘটনাটি দেখলাম এখানে কিন্তু পুলিশও দাঁড়ানো ছিল, যে কোনো দল হোক, ক্ষমতাশালী হোক, বিরোধী বা হোক, সে স্বতন্ত্র বা যে কোনো দলই হোক, একজন পুলিশের সামনে, একজন আর্মির সামনে, একজন আইন শৃঙ্খলাকারী বাহিনীর সামনে কেউ কার উপর অন্যায়ভাবে হাত তুলতে পারে না। এটা কোনো বিশ্বের কোনো দেশে এটা পসিবল না। যাই হোক, সবার শুভবুদ্ধির উদয় হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।